গত বছর যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল তা অনেকটাই পূরণ করা সম্ভব হয়েছে আনন্দময় আশ্রমে যে রোটারি চিকিৎসা ক্লিনিক শুরু হয়েছিল তা সফলভাবে চলছে আইজিএম হাসপাতালের সামনে যে রোটারি অন্নপূর্ণা শুরু করা হয়েছিল তা রোটারি পরিষেবাকে আরও বিস্তৃত করতে সাহায্য করেছে রোটারি ক্লাব অফ আগরতলা সিটির বাইশতম ইনস্টলেশন অনুষ্ঠানে বলেন বিদায়ী সভাপতি ডক্টর অচিন্ত ভট্টাচার্য রোটারি ক্লাব অফ আগরতলা সিটির বাইশতম ইনস্টলেশন অনুষ্ঠান সোমবার আগরতলায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ অনুষ্ঠানে রোটারি ক্লাব সিটির বিদায়ী সভাপতি ডক্টর তার বক্তব্যে বলেন গত বছর যে লক্ষ্যমাত্রা না হয়েছিল তা অনেকটাই পূরণ হয়েছে এবছরও যে পথ চলা শুরু হতে যাচ্ছে এবং যে যে লক্ষ্যমাত্রা হাতে না হবে তা পূরণ করা যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি

এই পরিষেবাগুলি যাতে অব্যাহত থাকে এই কামনা করে রোটারি ক্লাবের পরিষেবা ও ইমেজ আরও বৃদ্ধি হোক এই কামনা করেন এবছর রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সভাপতি হয়েছেন প্রণবা মজুমদার এবং সেক্রেটারি হয়েছেন ডাক্তার অনন্য দাস এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ আগরতলা সিটির গভর্নর প্রাক্তন সেক্রেটারি অশেষ গুপ্তসহ অন্যান্য রোটারিয়ানরা বি রিপোর্ট আগরতলা টিভি